একশো কত বুথ বললেন? 169 না, 169। তাপমাত্রা 40 ডিগ্রির নিচে নামার নাম করছে না, খালি মনে হচ্ছে জল খেলে ভালো হয় বা ঠান্ডা ঠান্ডা কিছু খেলে একটু আরাম হয়, রীতিমতো হাঁসফাঁস করার মতন অবস্থা। আর এই অবস্থায় কম্বল বিতরণ করছেন, যিনি করছেন তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। ছবিটা তো আপনাদের দেখালাম, যারা কম্বল নিতে এসছেন তারাও অনেকেই এই গরম থেকে বাঁচতে মাথায় গামছা পেঁচিয়ে এসেছেন। দেখুন যারা কম্বল নিতে এসেছেন তাদের অবস্থাটা দেখুন, রীতিমতো হাঁসফাঁস করার মতন অবস্থা। তার মধ্যে চলছে কম্বল বিতরণ কর্মসূচি, দেখুন কম্বল তুলে দেওয়া হচ্ছে যাদের হাতে, তাদেরও কিন্তু একই অবস্থা। আর কম্বল তুলে দিচ্ছেন কে না, তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। রাজনীতিতে কম্বল যেন এখন বিতর্কের শীর্ষে। আমরা জানি যে এর আগে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করা হয়, সেটাও কম্বল কাণ্ডে। বড় নেতাদের নাম জড়িয়েছে কম্বল চুরির ক্ষেত্রে। আর এবার বৈশাখের দাবদাহে কম্বল বিতরণ করে কটাক্ষের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তিনি কেন এই ধরনের কাণ্ডটা ঘটিয়েছেন সেটা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষও। সাধারণ মানুষের বক্তব্য, এই গরমে কম্বলের বদলে যদি একটু জল বা মাথা ঢাকা দেওয়ার জায়গা দেওয়া হতো তা কাজের কাজ হতো। কিন্তু এই কম্বল বিতরণে কোনো ভুল নেই বলে মনে করছেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। এই ঘটনায় কোনো ভুল নেই জানিয়েছেন বিধায়ক। জামা প্যান্ট দিলে তো কেউ কটাক্ষ করে না, তবে কম্বল নিয়ে কেন এত কথা হচ্ছে প্রশ্ন তুলেছেন বিধায়ক। তিনি আরও বলেন, জামা প্যান্ট থাকলেও অনেকের কাছে কম্বল নেই, কম্বল সাধারণ মানুষের কাজে লাগবে, তাই এই কাজ করেছেন তিনি। তবে জানেন নদিয়ার করিমপুরে মারাত্মক জলের সমস্যা, কিন্তু সেই জলের সমস্যার কোনো সমাধান হয়নি এই গরমেও। আপাতত 23 এপ্রিলের আগে নদিয়ার তাপমাত্রা কমবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যখন তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে নামছে না তখন কম্বল বিতরণ করা হচ্ছে, আর বিধায়ক তিনি নিজে হাতে করে কম্বল তুলে দিচ্ছেন এলাকার গরিব মানুষদের হাতে। দেখুন আরও একবার ছবিটা আপনাদেরকে বরং দেখাই। এই হচ্ছে সেই কম্বল বিতরণ কেন্দ্র যেখান থেকে কম্বল দেওয়া হচ্ছিল, সেখানকার ছবি আপনাদেরকে আমরা দেখালাম। আরও একটা বিষয়, যে কম্বল কিন্তু এই মুহূর্তে একেবারে বিতর্কের শীর্ষে। কেন বলছি, নিশ্চয়ই আপনাদের মনে থাকবে যে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করা হয়েছিল এই কম্বল বিতরণ কাণ্ডের জেরে। সেখানে ঠিক কী হয়েছিল সেই ঘটনার কথাও আপনাদের মনে আছে নিশ্চয়ই। আর এবার এই তৃণমূল কংগ্রেস বিধায়ক তিনিও কম্বল বিতরণ করছেন। তিনি বলছেন যে কম্বল বিতরণে তিনি দোষের কিছু দেখছেন না, তিনি বলছেন যে কম্বল মানুষের প্রয়োজনীয় তাই তিনি এই কম্বল দিচ্ছেন। যদিও সাধারণ মানুষ বলছেন যে এই গরমে কম্বলের বদলে যদি একটু জল বা মাথা ঢাকার জায়গা দেওয়া যেত তাহলে কিন্তু অনেকটাই উপকার হতো, সেটাই বলছেন সাধারণ মানুষ। এখন দেখার যে এই কম্বল বিতরণ কাণ্ডের যে কাণ্ড নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে সেই বিতর্ক কোথায় গিয়ে শেষ হয়, কারণ সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট। তো সমস্ত আপডেট, সমস্ত খবরাখবর আমরা তুলে ধরবো আপনাদের সামনে, এবং আপনারাও যদি এর পরের আপডেট জানতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আরও আপডেট পেতে নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশন প্রেস করুন, আর সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।